আসসালামু আলাইকুম, সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী চাকরি প্রার্থী ভাই বোনেরা, শর্টমেজ সলিউশন স্কুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা নিবন্ধন পরীক্ষা দিয়ে, যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে চায় কিংবা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে চায়, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে নিবন্ধন পরীক্ষায় পিলিতে কত পেলে আপনারা পাশ করবেন, অর্থাৎ সর্বনিম্ন একজন প্রার্থী কত পেলে পিলিতে পাশ করবেন এবং রিটেনের জন্য এলিজিবল হবেন। আরেকটি হচ্ছে আপনারা যে পিলিতে পাশ করার পর যে রিটেন পরীক্ষা হয়, সেই রিটেন পরীক্ষাতে আপনাকে সর্বনিম্ন কত মার্কে টিকাবে এবং বাইবার জন্য আপনাকে ডাকবে, এ বিষয় নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ যে আলোচনাটা করব সেটি হচ্ছে আপনি পিলিতে টিকার পর যে রিটেন পরীক্ষা দিবেন এবং রিটেনে আপনি সর্বোচ্চ কত পেলে আপনার চাকরিটা নিশ্চিত হবে, আমি এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিচ্ছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রথম আমি এক নম্বর টপিক নিয়ে আলোচনা করছি। এক নম্বর টপিকটি হচ্ছে একজন প্রার্থী নিবন্ধন পরীক্ষায় পিলিতে সর্বনিম্ন কত মার্ক পেলে সে রিটেন পরীক্ষা দিতে পারবে। আপনারা কিন্তু সকলে জানেন যে নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে তিনটি ডাপ অতিক্রম করে তার চাকরি কিংবা নিবন্ধন পাশ করতে হয়। একটি হচ্ছে প্রথমে পিলি হয়, পিলির পরে কিন্তু রিটেন হয়, রিটেনের পরে কিন্তু ভাইবা হয়। অর্থাৎ তিনটি ডাপ অতিক্রম করেই তাকে কিন্তু নিবন্ধনে পাশ করতে হয় কিংবা তার যে সর্বোচ্চ বেশি মার্ক পাবে তার চাকরিটা হয়। এখন আসেন আপনাদের মাঝে আলোচনা করি, একজন প্রার্থী পিলিতে সর্বনিম্ন কত মার্ক পেলে সে রিটেনের জন্য এলিজিবল হবে, অর্থাৎ রিটেন পরীক্ষাটা দিতে পারবে। আরেকটি ছোট্ট একটি ধারণা দিচ্ছি, নিবন্ধনের যে পিলি পরীক্ষাটা রয়েছে এবং অন্যান্য যে সরকারি চাকরির পিলি পরীক্ষা রয়েছে সেটি কিন্তু দিন রাত পার্থক্য রয়েছে। নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে কেউ যদি সর্বনিম্ন 45 পায়, কিন্তু সে কিন্তু রিটেনের জন্য সে ইলিজিবল, অর্থাৎ রিটেন পরীক্ষাটা দিতে পারবে। আর অন্যান্য যে সরকারি চাকরি পরীক্ষার পিলি রয়েছে, কেউ 60 পেয়েও কিন্তু ভাইবা কিংবা সে রিটেন দিতে পারেনি, এমনটা হয়, কিন্তু সে প্রশ্নের ধরন রেখে। তাই নিবন্ধন পরীক্ষার পিলির ক্ষেত্রে কেউ 60 পেয়েও সে রিটেন পরীক্ষাটা দিতে পারবে, কেউ 70 পেয়েও দিতে পারবে, কিংবা কেউ 45 পেয়েও, সর্বনিম্ন 45 পেয়েও সে রিটেন পরীক্ষা দিতে পারবে। এখন আসেন, যদি আপনি পিলিতে পাশ করেছেন এবং রিটেন পরীক্ষা দিবেন এবং রিটেনে আপনি সর্বনিম্ন কত মার্কস পেলে আপনি ভাইবা পরীক্ষা দিতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। এখন আপনি পিলিতে যেহেতু উত্তীর্ণ হয়েছেন এবং রিটেনে আপনি কত মার্ক পেলে আপনি ভাইবা দিতে পারবেন, রিটেনে যদি আপনি সর্বনিম্ন 55 মার্ক পান কিংবা 50 পাস প্লাস পান, তাহলে কিন্তু আপনি ভাইবা পরীক্ষা দিতে পারবেন। আর যারা রিটেনে সর্বোচ্চ ভালো করবে তারা তো তাদের চাকরিটা হবে নিশ্চিত। তাই আসেন এখন আপনাদের মাঝে আলোচনা করি, আপনার রিটেনে সর্বোচ্চ কত মার্কস পেলে আপনার চাকরিটা নিশ্চিত হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আপনি যদি রিটেনে, আমরা কিন্তু সকলেই জানি রিটেনে যার যার সাবজেক্ট অনুযায়ী যে সর্বোচ্চ মার্ক পাবে তার চাকরিটা কিন্তু নিশ্চিত হবে। এখন আপনি রিটেনে কত মার্ক পেলে আপনার নিশ্চিত চাকরিটা হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। সেই বিষয়টি হচ্ছে আপনি যদি রিটেনে আপনার সাবজেক্ট অনুযায়ী 70 প্লাস পান, তাহলে কিন্তু আপনার চাকরিটা নিশ্চিত হবে, অথবা কিংবা 65 প্লাস পেলেও কিন্তু সেক্ষেত্রে এতটা নিশ্চিত দেওয়া যাচ্ছে না, কিন্তু 70 প্লাস পেলে আপনার চাকরিটা নিশ্চিত হবে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা যারা নতুন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।